কাজের ফাঁকে ডিপ্রেশন আসা স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন। তাই ধিকাস্ট নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিও বায়োগ্রাফি শো অনুপ্রেরণা। আজকে বলবো ইরফান খানের কথা। চলুন তবে শুরু করা যাক। রোজের মতো আজও ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ দেখলাম আমার এক বন্ধু ফেসবুকে একটা মেমরি শেয়ার করেছে 1 year ago। মেমরিজে রয়েছে ওর আঁকা ইরফান খানের একটা পোর্ট্রেট, উপরে লেখা RIP। এখনো মেনে নিতে পারছি না উনি নেই। মনে আছে খবরটা যখন আসে তখন অনলাইন ক্লাস চলছে। আমাদেরই এক ক্লাসমেট খবরটা দিয়েছিল, ক্লাস চলাকালীনই। গোটা ক্লাস কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। আনমিউট ছিল অনেকেরই মাইক, তবু যেন এক অপার স্তব্ধতা ছিল গোটা ক্লাসে। ইরফান খান, টিনসেল টাউনে এই নামটার অন্য মাহাত্ম্য আছে। অপার মুগ্ধতা ও শ্রদ্ধা জড়িয়ে আছে এই ব্যক্তিটির সাথে। রূপলি পর্দায় তার প্রেজেন্স প্রাণবন্ত করে দর্শককে। আমার সাথে এনার পরিচয় কবে তা মনে নেই, তবে লাইফ ইন এ মেট্রোতেই প্রথম লক্ষ্য করি ওনাকে। আহা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিতে তার অভিনয়ের জুড়ি মেলা ভার, তারপর তো আরও কত। 1967 সালের 7ই জানুয়ারি রাজস্থানের জয়পুরে এই মহৎ ব্যক্তির জন্ম। পুরো নাম সাহাবজাদা ইরফান আলী খান। বাবা ছিলেন শিকারী, তাই বাবার কাছে শিকারে হাতে খড়ি তাঁর। কিন্তু শিকারের ভয়াবহতা তিনি মানতে পারেননি কোনোদিনই। স্কুলে চুপচাপ থাকতেন, তাই তাকে নিয়ে মজাও করত সবাই। এরপর জয়পুরের একটি কলেজ থেকে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা করেন তিনি। তারপর ট্রেনিংয়ের জন্য আসেন মুম্বাই। এখানেই তার জীবন আমূল বদলে যায়। তবে শুরুর দিনগুলো বোধহয় এতটা সহজ ছিল না। রাজেশ খান্নার বাড়ি আশীর্বাদে তিনি যান একজন এসি মেকানিক হিসেবে। সেই সময় নিজের জন্য খারাপ লাগে ইরফানের, একটু একটু করে বদলাতে শুরু করেন তার জীবন। ইলেকট্রনিক্সে সেই অর্থে মন ছিল না তার, তাই বহু বাধা পেরিয়ে ভর্তি হন ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। ড্রামা স্কুল থেকে পাশ করার পর আরও প্রতিকূলতার মুখোমুখি পড়তে হয় তাকে। শুরু হয় বিভিন্ন জায়গায় অডিশন দেওয়ার কাজ, কিন্তু ক্যামেরার সামনে আসা এতটা সহজ ছিল না তার জন্য। ইন্ডাস্ট্রিতে তো তার পরিবারের কেউ জড়িত নয়, তাই কাজ পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল তাকে। ভালো কথা, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তার স্ত্রী অর্থাৎ সুতপা শিকদারের সাথে তার পরিচয় হয়। ক্যামেরার সামনে প্রথম আসেন ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। তার ঝুলিতে রয়েছে চাণক্যা, ভারতে খোঁজ এবং চন্দ্রকান্তার মতন সুপারহিট সিরিয়াল। তবে ডার সিরিয়ালে খলনায়কের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি। চলচ্চিত্রে অভিষেক হলো তার। সিনেমায় আসার আগে অবশ্য সিরিয়ালের পয়সায় VCR কিনে একাধিক ছবি দেখতেন তিনি। 1988 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা। শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার মনোনীত সালাম বম্বে। তারপর এক ডক্টর কি মত, সচ এ লং জার্নি ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু দর্শকদের মনে সেইভাবে দাগ কাটতে পারেননি ইরফান। তবে ইরফান থেমে থাকার পাত্র নন,
2003 সালে হাসেল এবং মকবুল ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু খলনায়কের ইমেজ ভেঙে নিজেকে দর্শকের সামনে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। 2005 সালে মুক্তি পেল বলিউড ছায়াছবি রোগ, ব্যাস আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। 2006 অভিনেত্রী তাব্বুর বিপরীতে অভিনয় করেন দ্য নেমসেক ছবিতে। 2007 মুক্তি পায় অন্যতম সেরা অভিনয়ের ছবি লাইফ ইন এ মেট্রো। ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও কঙ্কনা সেনশর্মা এবং তাঁর রসায়ন দর্শকদের মনে আজও গেঁথে আছে। ওই সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। এরপর শুরু হলো ইতিহাস তৈরির কাজ। স্লামডগ মিলিয়নিয়ার, পান সিং তোমার, লাইফ অফ পাই, পিকু, জাজবা, ইনফার্নো, মদারি, পাজল, করিব করিব সিঙ্গল সহ তার বেশিরভাগ চলচ্চিত্রে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চরিত্র আর অভিনয় বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছেন দর্শকের কাছে। অভিনয়ে এতখানি বহুমুখিতা বোধহয় খুব কম অভিনেতার মধ্যেই দেখা গেছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, পান সিং তোমার ছায়াছবির শুটিং চলাকালীন বারে বারে আহত হন ইরফান, কিন্তু তারপরেও থামেননি তিনি, সম্পূর্ণ করেছিলেন ছবির কাজ। তবে কেবলমাত্র ভারতেই নয়, হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ইন্টারস্টেলারের অভিনয়ের জন্য ম্যাট ডিমনের জায়গায় ইরফান খানকে বেছেছিলেন, তবে তিনি প্রত্যাখ্যান করেন এই প্রস্তাব। কারণ সেই সময় তিনি ব্যস্ত ছিলেন ডি ডে ওর দ্য লাঞ্চ বক্সের শুটিংয়ের জন্য। শুধু তাই নয়, অভিনয়ের যথেষ্ট সুযোগ ছিল না বলে স্টিফেন স্পিলবার্গের ছবিতে স্কারলেট জোহানসনের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ অনায়াসে না করেছিলেন। এমনই মানুষ ছিলেন তিনি। ভালো অভিনয়ের সুযোগ থাকলে কোন প্রোডাকশন হাউস বা ডিরেক্টর কে, কোনো কিছুই দেখতেন না তিনি, শুধু অভিনয় করতেন মন প্রাণ দিয়ে। 2017 মোস্তাবা ফারুকীর পরিচালিত ডুব ছায়াছবি তার জ্বলন্ত উদাহরণ। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি আংশিক প্রযোজনাও করেন তিনি। ইরফান বলিউডে ভাষার আধিপত্য নিয়ে বারবার কথা বলেছেন। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউডে ইংরেজির দৌরাত্ম্য নিয়ে তিনি বলেছিলেন, একটি ভাষা আপনাকে এলিট বানাতে পারে না, বরং আপনার ভেতর কি আছে সেটাই আপনাকে আলাদা করে তোলে। তার এই চিন্তাভাবনার ছাপ রয়েছে হিন্দি মিডিয়াম ও ইংরেজি মিডিয়াম চলচ্চিত্রে। তবে শুধু অভিনয়ের বহুমুখিতা দিয়ে দর্শককে বিনোদন দিয়েছেন তা নয়, বলিউডের অসরাতনীয় প্রশ্ন করেছেন তিনি। তার অভিযোগ, সিনেমা বাণিজ্যিকরণের স্বার্থে গল্পের মূল ভাবনা বা মেধার পরিবর্তে কেবলমাত্র অশ্লীলতা বা নিম্নমানের কন্টেন্ট তৈরি করা হচ্ছে। তার মতে সিনেমার গানগুলি কোথাও গিয়ে সিনেমার বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আসলে অভিনেতা আর তারকা হওয়ার মধ্যে অনেক ফারাক আছে। কাজপাগল ইরফানের মতে অভিনয় জগতে অর্থ ও জনপ্রিয়তা হল বাই প্রোডাক্ট। মিডিয়া তাকে নিউ কিং খান আখ্যা দিলেও কোনো কালেই তাকে ভালোভাবে নেননি ইরফান। দৌড়তে চাননি জনপ্রিয়তার র্যাট্রেসে, তাই হয়তো তিনি আমাদের এত কাছের। কিছু বুঝে ওঠার আগেই তারকা না হয়ে ওঠা এই বহুমুখী ব্যক্তিত্ব আকাশের তারা হয়ে গেল অদ্ভুতভাবে। ভালো থাকবেন স্যার। শুনছিলেন ইরফান খানের গল্প। গল্পের মূল ভাবনায় গৈদিক সাহা, গল্প পাঠে অরিত্রা মুখার্জি, গল্পের সূত্রধর অন্বেষা মুখার্জি, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূখ ঘোষ।
আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।